नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनल सबुज पृथ्वी गार्डेनिंग ए सकल के स्वागत। बंधुरा अनेकेई तोमरा कमेंट करछो जे लंका गाछे बृद्धि होच्छे ना केन, लंका गाछे फल आसछे ना केन। तो से विषय आज के आमार भिडियोटा, लंका गाछे बृद्धि होबे खूब सुंदर फलो होबे। तो बंधुरा देखते ही पाच्छो आमार ए लंका गाछटी कि सुंदर लंका फले छे, सबगुलो देखा जाच्छे ना, पातार भितर भितर लुकिये आछे लंकागुलो, कालो लंका होयेछे। तो देखते ही पाच्छो कि सुंदर लंका होयेछे। एवं सेई साथे आरो एकटी लंका गाछ होयेछे जे गाछेर सेरकम भावे बृद्धि हयनी, सेरकम भावे फुल हयनी, सेरकम भावे फल हयनी। केन हयनी? तार जाते लंका गाछेर बृद्धि ठीक मतो हय, तार प्रचुर परिमाणे फुल आसे, फल हय, সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে বা আমাকে কিছু জানানোর থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর কারণ প্রতিকার, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, দেখে নিতে পারবে বা আমার চ্যানেলটি ভিজিট করেও দেখতে পারবে। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই লঙ্কা গাছগুলো যেগুলো পাতা সম্পূর্ণভাবে কুঁকড়ে ছিল, কোনো ফল ছিল না, ফুল ছিল না। তো আজকে সেই গাছগুলোকেই তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ধরেছে, ফল ধরেছে। তো এর পরিচর্যা নিয়েও আমি পরবর্তীতে আবার ভিডিও বানাবো। তো তোমরা আগ্রহী থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি এর পরিচর্যা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। আজকের ভিডিওটা তে আমি আর এই সম্পর্কে বেশি কিছু বাড়িয়ে টাইম নষ্ট করতে চাই না। তো বন্ধুরা এই লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে, তার সাথে আরও একটি লঙ্কা গাছ তোমরা দেখতে পাবে যে লঙ্কা গাছটি ঠিক মতো বৃদ্ধি পায়নি। এই যে লঙ্কা গাছটি তোমরা দেখছো, এর বৃদ্ধি না পাওয়ার আসল কারণ হচ্ছে এর টপটা ছোট। লঙ্কা গাছ, একটি লঙ্কা গাছ প্রতিস্থাপন করার জন্য বিশেষ করে 8 থেকে 10 ইঞ্চি টবের প্রয়োজন হয়। তো সেই তুলনায় যে টপটি ছিল সে টপটি খুব ছোট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটি 8 ইঞ্চি টব নিয়েছি। এখন ওই যে লঙ্কা গাছটির বৃদ্ধি হয়নি সেই লঙ্কা গাছটিকে এই টবে আবার নতুন করে প্রতিস্থাপন করব। তো একটা খোলাংকুচি নিয়ে আমি যে নিচের ফুটোটা আছে, ছিদ্রটা আছে, সেটা ঢেকে দিলাম। পাশের ছিদ্রটি আমি বন্ধ করে দিলাম, তার কারণ নিচের ছিদ্র দিয়েই জল নিকাশি করার জন্য যথেষ্ট, আর পাশের ছিদ্রটি দরকার নেই। নইলে যে জলটুকু গাছের নেওয়া দরকার তার থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে, গাছ সেভাবে বৃদ্ধি পাবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখছো যে লঙ্কা গাছটি, এটা ছোট টবে ছিল, সেই টব থেকে বার করে নিলাম। তো আগের টবটিতেও জল নিকাশি ব্যবস্থা আমি করেছিলাম। তো সেই জল নিকাশি ব্যবস্থা করার জন্য নুড়ি কাঁকড় দেওয়া ছিল। তো সেই নুড়ি কাঁকড় পাথরগুলো হাত দিয়ে ঝেড়ে বার করে দিচ্ছি। তো হাত দিয়ে ঝেড়ে বার করে দেওয়ার পর আমি এই লঙ্কা গাছটিকে প্রতিস্থাপন করব। তো জল নিকাশি ব্যবস্থাটা তো তোমরা দেখলে, এরপরে টবে আর কোনো কিছু করতে হবে না, মাটি দিয়ে দিতে হবে। আর মাটির জন্য আমি বলে রাখি, মাটি আমি যেটা করেছি, আমি দোআঁশ মাটি নিয়েছি, দোআঁশ মাটির সাথে গোবর সার নিয়েছি বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, যা ইচ্ছা তোমরা নিতে পারো। আর সে সাথে আমি ডিমের খোসা, ডিমের যে খোসাগুলো ফেলে দেওয়া হয় সেই খোসা আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করে, তার সাথে কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের খোল এই মাটির সাথে মেশানো আছে। তো এই সমস্তগুলোই জৈব পদ্ধতিতে, তোমরা জানো যে আমি যে কোনো কাজ জৈব পদ্ধতিতে করতে ভালোবাসি। তো জৈব পদ্ধতিতে এগুলো খুব ভালো সারের মতো কাজ করবে, রাসায়নিক সারের থেকে অনেক ভালো কাজ করবে বলে আমার ধারণা। এবং তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ যে আমি অন্যান্য কাজগুলো এইভাবেই করেছি। আমি মাটি দিয়ে টবটাকে সম্পূর্ণভাবে ভরাট করে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাটিগুলো বসিয়ে দেবো। এবং এরপরে আর কিছু আমাকে আজকের জন্য করতে হবে না, আজকে আমি জল ঢেলে দেবো,
প্রচুর পরিমাণে জল ঢেলে দেবো, যতটা টবে জায়গা ধরে ততটা জল ঢালবো। আর উপরের দিকটা অবশ্যই মাটি ভরাট করার পর 1 ইঞ্চি ফাঁকা রাখবো, যাতে করে পরবর্তীতে আমার জল দিতে সুবিধা হয়। আজকে গাছটিকে রোদে রাখবো না, ছায়াতেই রাখবো, কালকে সকালে আমি গাছটিকে রোদে বার করবো। বন্ধুরা, বলে রাখি, লঙ্কা গাছের জন্য ফুল সানলাইটের প্রয়োজন হয়, তবে যারা ফ্ল্যাটে বা কোয়ার্টারে থাকো তারা ব্যালকনিতে করতে পারো, 3-4 ঘন্টা রোদ পেলেই লঙ্কা গাছের বৃদ্ধি হবে। বন্ধুরা, এর পরবর্তীতে আমি পরিচর্যা নিয়ে আমি ভিডিও বানাবো, তো তোমরা সেই পর্যন্ত আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার খুব প্রয়োজন, যে কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।